তুমি ওয়াজের মঞ্চের কলঙ্ক কুলাঙ্গার কোরআন দিয়ে ওয়াজ করিস কেন কুলাঙ্গার তুমি বলেছ যা হাফেজা গরিব হয় তুমি বলেছ যা হাফেজা গরিব হয় মাল্লামিয়া তাগান নাবিল কুরআন আল্লাহ রাসূল বলে মুসলিম শরীফের হাদিস মাল্লামিয়া তাগান নাবিল কুরআন যে কুরআন নিয়ে নিজেকে ধনী মনে করে না ফলাইসা মিন্নী শামার উম্মতের অন্তর্ভুক্ত না ঠিক আমরা কুরআন ওয়ালা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী তুমি ওয়াজের মঞ্চের কলঙ্ক যদি হেরে যায় কুলাঙ্গার কোরআন দিয়ে কুলাঙ্গার কোরআন দিয়ে কুলাঙ্গার

আল্লাহকে পেয়ে যদি ডাক্তার হও জিতে গেছ আল্লাহকে পেয়ে যদি ইঞ্জিনিয়ার হও জিতে গেছ আল্লাহকে হারিয়ে যদি আল্লাহর কসম আল্লাহর কসম জিত নাই আল্লাহকে হারিয়ে কোনো জিত না জিত না নেই আল্লাহকে হারিয়ে একশো সফল كولانجار جاننا قد لالمو منون الذين هم في صلاتهم خاشعون كولانجار جاننا قد لال من زكاها كولانجار جاننا كادف لال من تزكا وذكر فربي فصلى كولانجار جاننا بوكي باتناي لكن رب ان كاميا كولانجار جاننا رب ان كاميا কুলাঙ্গার বলে হাফেজগুলো গুলো কেন কুলাঙ্গার কোথাগার আমরা এ পারে নিব না ওই পারে নিব এই জন্য এ পারে নিব জরুরত মতো ওই পারে নিব সবকিছু আমরা এবারের জন্য পড়ি নাই কোরআন এবারের জন্য কোরআন পড়ি নাই ষাট বছরের সফলতা সফলতা নয় ওই সফলতা সফলতা কবরেও সফলতা হাসরেও সফলতা মিশানেও সফলতা জান্নাতেও সফলতা

কি 100% ডাক্তার সফল না 100% ইঞ্জিনিয়ার সফল না কি হ্যাঁ আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওই ডাক্তার সফল যে রাত রবকে পেয়ে গেছে ঠিক ওই ইঞ্জিনিয়ার সফল যে রবকে পেয়ে গেছেন ঠিক ওই অ্যাডভোকেট সফল যে রবকে পেয়ে গেছেন ওই মন্ত্রী সফল যে রবকে পেয়ে গেছেন ওই সচিব সফল যে রবকে পেয়ে গেছে ওই টিউনও সফল যে রাবকে পেয়ে গেছে ওই ওসি সফল যে রাবকে পেয়ে গেছে ওই এসপি সফল যে রাবকে পেয়ে গেছে রাবকে যে পায় নাই সাত তাকলিমের সাত মহাদেশের মালিক হয়েও কিছু পায় নাই ঠিক এজন্য কুরআন ওয়ালা সব ওয়ালা কুরআন ওয়ালা সব ওয়ালা কুরআন ওয়ালা সব ওয়ালা কুরআন ওয়ালা সব ওয়ালা পেটে ভাত নাই সব ওয়ালা বল বন্ধু ফেটে ভাত নাই সবওয়ালা সাহাবি রসুল উহুদের প্রান্তরে সাহাবি রসুল উহুদের প্রান্তরে একটা খেজুর অর্ধেক মুগে দিছে অর্ধেক ওদিক থেকে আওয়াজ আসলো কি সাহাবি বাকি খেজুর ফেলে দিলেন আর ছুটলেন উহুদে ফুস্ত গরফ বিল কাবা শহীদ হয়ে গেলে আর বললেন আরব বি ফুস্ত গরফ বিল কাবা কাবা রবেন কচব আমি কামিয়াম নিহত হয়ে কেউ কামিয়াব হয় তুমি বলে চাফেজা গরিব হয় তুমি বলে চাফেজা গরিব হয় মাল্লা মিয়া তাকান না বিল কোরআন আল্লাহ রসুল ভাবে মুসলিম শরীফ রাজিস মাল্লা মিয়া বিল কোরআন যে কোরআন নিয়ে নিজেকে ধনী মনে করে না ফলে মিন্নি সামার উন্মতের অন্তর্ভুক্ত না আমরা কোরআন বলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী এই জন্য আলহামদুলিল্লাহ আট হাজার টাকা বেতন কোনো কিস্তি নাই বলেন ঠিক 8000 টাকা বেতন কোনো সিসি লোন নাই ঠিক 8000 টাকা বেতন কোনো কিস্তি নাই আমাদের থেকে ধনী পৃথিবীদার কেউ নাই আমি কুরআন ওয়ালা আমি কুরআন ওয়ালা আমি অ্যাপসখানা ওয়ালা আরে সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ ইডেন কলেজে কি ঘটে গেছে সেটা তুমি দেখো না যখন না নাতে কি কি হচ্ছে সেগুলো তুমি জানো না বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি গুলোতে কি কি হয় তুমি জানো না এজন্য আমি কোরআন আমি সব বলেন বলেন আমি কোরআন আমি সব আমি কোরআন আমি সব বলেন 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 আমি কোরআন আমি সব আর যে কোরআন হারা সর্বহারা قرآن حرا شهر حرا قرآن حرا شرب حرا قرآن حرا <applause> يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا تقبو تو مالك كنا دي تقبو كنو يهودي بس طبعا كرار جنو آمدر كالله আমাদেরকে রব বানিয়েছে আমাদের সিনা টান করে দিয়ে বন্ধু তোমাদের ইমান হেফাজতের জন্য কি ওলা ছাড়া দেশ কেমন রাখাল ছাড়া ছাগল যেমন ওলা মা ছাড়া দেশ কেমন রাখাল ছাড়া ছাগল যেমন কোরআন ছাড়া দেশ কেমন আবার বলেন রাখাল ছাড়া ছাগাল যেমন ওলা মাছাড়া ওলা মাছাড়া কি কেমন রাখাল ছাড়া কেউ যদি মনে করে ওলামায় ক্রামকে বাদ দিয়ে দিন হয়ে যাবে ওলামায় ক্রামকে বাদ দিয়ে দিন হয়ে যাবে এদের উদাহরণ হলেও দুধ বাদ দিয়ে ছানা হয়ে যাবে আচ্ছা দুধ ছাড়া কত বছরে ছানা হবে জোরে বলেন দুধ ছাড়া সানা কত বছরে হবে তাহলে দুধ ছাড়া যেমন কেয়ামত পর্যন্ত সানা উঠানো সম্ভব না কোরআন ছাড়া আর ওলামা ছাড়া হেফসখানা ছাড়া আর মাদ্রাসা ছাড়া কেয়ামত পর্যন্ত দিন হবে না তাহলে এই মাদ্রাসাগুলো দরকার না কি করবো বুঝুর আমি তো পারি না আমি আপনার মেহমান তো আছে আপনার মেহমান তো রেডি আছে তাহলে হুজুর এসে পড়ছে আমি তো সমস্যা শেষ আমার সমস্যা শেষ না কি আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টা